राहुल गांधी सांसद पद खारिज हो नरेंद्र मोदी प्रधानमंत्री पद खारिज हबे ना केन प्रधानमंत्री दीदी और दीदी मंतव्य निये तोप अभिषेक बंदोपाध्याय शुभेंदु अधिकारी बिरोधी दल नेतार पद खारिजे दाबीते आदालते जावार जन्य हुशियारी हाईकोर्टे जान आदालत राय दिले प्रधानमंत्री पदो जाबे पाल्टा सुखांत जे सांसदेर सांसद पद खारिज हय তার কারণ একটা সম্প্রদায়কের ভাবাবেগে সে আঘাত করেছে। 2021 সালের নির্বাচনে এসে দিদি ও দিদি মহিলাদের যে আঘাত করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন? হাতিয়ার 21-এর বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিদি ও দিদি মন্তব্য। মোদী পদবিনী মন্তব্যের জেরে দোষী সাব্যস্ত হয়ে সাজা হওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রসঙ্গ তুলে তোপ দাগলেন অভিষেক, যার পাল্টা দিতে সময় নেয়নি বিজেপিও। ওনাদের যদি মনে হয় দিদি শব্দটি অশ্লীল শব্দ বা খারাপ শব্দ, কলকাতা হাইকোর্টের পদ খোলা আছে, যেতে বলুন। কোর্ট রায় দিলে নরেন্দ্র মোদীরও পদ চলে যাবে। এই সুরাত কোর্টের জাজমেন্টকে হাতিয়ার করে আমরা কোর্টে যাব। যদি ওবিসি সম্প্রদায়ের আঘাত হয়েছে বলে রাহুল গান্ধীর পদ খারিজ হয়, তাহলে এসটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না? এই সব চ্যালেঞ্জ দুধে ভাতে থাকা কয়লা ভাইপো নেবেন না আপনি। আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম, আগামী দিন দরকার হলে আমরা এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব। তৈরি থাকুন, আর কয়েকদিন অপেক্ষা করি, আপনাকে ধরে দিল্লি নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে সেই তিহার জেলেই রাখবে। তৃণমূল কংগ্রেস দলটার নাম টিএমসি, তিহার কংগ্রেসে পরিণত হবে। মমতা ধরনার পাশাপাশি হাই ভোল্টেজ বুধবারের চোখ ছিল শহীদ মিনারে অভিষেকের সভায়। শহীদ মিনার থেকে অভিষেক বান এবং শ্যামবাজার থেকে পাল্টা বিজেপির জবাবে দিনভর সরগরম রইল বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।